আসসালামু আলাইকুম। বাংলাদেশি ক্যানাডিয়ান কাপল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি গালিব মির্জা বলছি ক্যানাডার সাসকাচুয়ান প্রভিন্সের সাসকাটুন থেকে। আজকে বেশ মেঘলার দিন, আজকে উইকেন্ড, শনিবার। আমি এবং আখি সিদ্ধান্ত নিলাম ক্যাম্পিংয়ে যাব। ওখানে গিয়ে আমরা ফিশিং করব, মাছ ধরব, আর যদি মাছ পাই তাহলে এই কুলারে করে নিয়ে আসব। আশা করি এনজয় হবে, আপনারা সাথেই থাকুন। এখানে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে, এখানে মানুষ থাকে, এখানে যে কেউ বাড়ি কিনতে পারে। এটাকে বলা হয় সামার হাউস। এখানে সাইন আছে ফর সেল, অর্থাৎ এখানে আশেপাশে কোনো বাড়িঘর বিক্রি হবে। আমাদের আগুন জ্বালানোর জন্য কাঠ রেখে দিচ্ছে। আমরা এই কাঠগুলো কিনেছি $10 দিয়ে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ক্যাম্প সাইডে, বেশ নিরিবিলি। এন্ড বেস্ট স্পট এভার, তাই না? হ্যাঁ, এটা 27 নম্বর। হ্যাঁ, সো উই আর এট সাফরন লেক। গালিব, একটা ড্রিম ছিল যে আমরা যখন ক্যাম্পিং আসব পাশে একটা লেক থাকবে, ফিশিং করব। সো দ্যাটস দ্য লেক ওভার দেয়ার। ওয়াও, এই যে লেক, আমরা সারা দিন ফিশিং করব আর আমাদের টেন্টের থেকে দেখব যে মাছ ধরছে কি না। কেউ যদি এই সাফরন লেক রিজিওনাল পার্কে আসেন তাহলে ক্যাম্প নাম্বার 27টা নেবেন, কারণ এটা সবচেয়ে প্রাইভেট স্পট এবং খুবই সুন্দর। এবং তার সাথে আরও আছে 26 এবং 25। কেউ যদি 2-3টা ফ্যামিলি নিয়ে আসেন পরপর থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। সো রাইট বিসাইড আওয়ার ক্যাম্প সাইট ইজ আ গার্বেজ, এন্ড দেন ওভার দেয়ার দেয়ারস ট্যাপ ওয়াটার অ্যান্ড দ্য ওয়াশরুম। This is also drinking water. এই হলো লেক। এই লেকে ট্রাউট মাছ আছে, দু ধরনের ট্রাউট, একটি হলো রেইনবো ট্রাউট আর একটি ব্রুক ট্রাউট। যদি আমাকে প্রশ্ন করেন যে আমি এই লেকে আমরা কেন আসলাম, আর সত্যিকার অর্থে আমরা এই লেকে এসেছি ব্রুক ট্রাউট ধরার জন্য, কারণ সাসকাটুনের আশেপাশে ব্রুক ট্রাউট নেই। এই কারণে আমরা 3 ঘন্টা ড্রাইভ করে এই লেকে এসেছি। Here you go. আমরা এখন দুটো রড ফেলে দেব মাছ ধরার জন্য, এরপর আমরা টেন্ট সেটিং করব। আর এখানে আমি বেল রাখবো, যদি মাছ ধরে তাহলে বেলের আওয়াজ হবে, আমরা শুনতে পাবো, তখন আমরা এসে মাছ ধরব। স্কেটে ইউজ করব না? হ্যাঁ, এটা অরেঞ্জ। এটা একটি পেস্ট, ট্রাউট মাছ অনেক পছন্দ করে। এই বড়শিতে আমি এটা এভাবে ঠেকে দিচ্ছি। আমি আরেকটা রড ফেলবো, এই কালারটা হলো শার্টুজ কালার।
আমরা রডের মাথায় বেল লাগিয়ে দিয়েছি এবং যদি মাছ ধরে তখন বেলের আওয়াজ হবে। আমরা এখন টেন্ট লাগাতে চলে যাব। আমরা এখন টেন্টটা সেট আপ করে ফেলবো এখানে পাশে ফায়ারপ্লেস, আর এটা আমাদের ডাইনিং টেবিল। আমি এখন প্রোপেন লাগিয়ে দিলাম, এখানে গ্যাস আছে এবং গ্যাসটা কিন্তু রাখতে হয় এইভাবে, এখান থেকে গ্যাস আসবে। যদি এভাবে রাখেন তাহলে চুলা তেমন জ্বলবে না, গ্যাস আসবে না। হ্যাঁ, আগে একটু বাটার দাও, একটু, হ্যাঁ এভাবে স্প্রিঙ্কল করে দাও। ও হ্যাঁ দাও। মানে বারবিকিউ স্টাইল হবে এটা, তাই না? আমরা আজকে, এটা আমাদের হলো লাঞ্চ, সাথে আছে ক্যানাডা ড্রাই ক্যানবেরি ফ্লেভার জিঞ্জারেল। এটা আমরা ইদানিং ট্রাই করছি, এটা বেশ মজা, আপনারা ট্রাই করতে পারেন। আমরা এটা কস্কো থেকে কিনেছি এবং আমি যখন ক্যাম্পিংয়ে যাই সবসময় এরকম একটা পকেট নাইফ রাখি যাতে করে এখানে সব কিছু খোলা যায়। আমি এটা কাবেলাস থেকে কিনেছি, এটার দাম পড়েছে $5 সরি। আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ, এখন দুপুর 2 বাজে, এখনো পর্যন্ত আমরা কোনো মাছ ধরিনি। এখন আমরা কি করব, কয়েক ঘন্টা মাছ ধরার চেষ্টা করব। আমি 2 চেন নিয়ে লেগে পাড়ে যাচ্ছি। মাছ কি ধরেছে? না এখনো না। আমি এখন এই ফিশিং রডটা গুটি নিচ্ছি, আমি আবার খাবার দিয়ে থ্রো করব। আমি এখন ডিফারেন্ট কালার ইউজ করেছি, লাল এবং রেইনবো কালার। সব সময় ডিফারেন্ট কালার ইউজ করতে হয় কখন, কারণ কখন কোন মাছ বাইট করে বলা যায় না।
looks like it's going to rain. আমার এই রিলে সুতাটা বেশ নষ্ট হয়ে গিয়েছে, এখন এই রিলটা পরিবর্তন করে আমি এই এক্সট্রা রিল এনেছি, এটা লাগাবো। এটা খুব ভালো, এটা হলো আবু গার্সিয়া ব্র্যান্ডের। এই যে আবু গার্সিয়া, আবু গার্সিয়া কিন্তু খুব ভালো ব্র্যান্ড। If you look straight, that's the office where we registered. And then there's a beach on that side too. হঠাৎ করে খুব বৃষ্টি হয়ে শুরু করলো, সাডেনলি বৃষ্টি এসেছে। আমরা এখন গাড়ির মধ্যে যাচ্ছি। আমি এখন কোলম্যানের রেইন জ্যাকেট পরে আছি, ছাতা নিয়েছি। এখন আমি যাচ্ছি রডের ওদিকে, কারণ এই সময় মাছ বেশি বাইট করে। দেখি আকি, তুমি গাড়িতেই থাকো, ওকে? ওকে, গুড লাক। Looks like the rain stopped for now, so we are going back to the lake. এখন বিকাল হয়ে গেছে, একটু ক্ষুধা লেগেছে, ভাবলাম চা বানাবো, তা এখন চা বানাচ্ছি। চার সাথে কিছু আছে কি? এক স্যান্ডউইচ বানাবো। ওকে, now I'm just heating up the sandwich and it'll be ready.
খুব বৃষ্টি হচ্ছে, আমরা এই বৃষ্টির মধ্যে চা বানিয়ে খাবো বিকালবেলা। আসলে আমরা কোনো কিছু কেয়ার করি না, কারণ বৃষ্টির মধ্যে চা ছাতার নিচে চা বানানো খাওয়াটাও একটা অ্যাডভেঞ্চারের মতো। আমি এখন এই চা বানাবো দুধ দিয়ে, এই দুধটা নেসলে এভরিডে। আমরা কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই একটা গ্রোসারি নিয়ে, সেখানে এটা একটু দেখিয়েছিলাম। তো সেখানে একজন ইউটিউবার কানিজ নশাদ ওয়ার্ল্ডের নশাদ ভাই কমেন্ট দিয়েছে এই দুধটা নাকি বেস্ট চার জন্য, এবং এটা খুবই কম প্রাইস, সাসকাটুনে মাত্র $15 দিয়ে আমরা কিনেছি, কিন্তু টরন্টোতে নাকি এটার দাম আরও বেশি। আসলে এখানে সেলে ছিল নর্মাল প্রাইস এটা $23। তো আমরা এটা ট্রাই করব, কারণ নশাদ ভাইয়ের কথাতে আমরা এটা কিনেছি, আর যদি ভালো না লাগে তাহলে নশাদ ভাই কিন্তু এই টাকাটা ফেরত দিতে হবে। আমরা এটা কিনেছি সেভার সুপার মার্কেট থেকে, এভরিডে মিল্ক। বৃষ্টি আচমকাই আসলো, আবার আচমকাই চলে গেল। এখন আঁকি চা ঢালছে, আমরা বিকেলে চা খাবো। আমরা চা দিয়ে মধু দিয়ে খাবো। হ্যাঁ, এখন বলো কেমন? ভালোই তো, মজাই। হ্যাঁ না, বেশ মজা। আমি তো এটা ফ্যান হলাম, এটা আরও কিনা যেতে পারে, তাই না? থ্যাংক ইউ কানিজ আপু আর নশাদ ভাই। এখন যদি ওরা যদি উল্টা টাকা চায়। Now we are going to have our tea by the fishing spot. এখনো পর্যন্ত আমরা কোনো মাছ ধরিনি, 7টা বাজে। এখন আমাদের ডিনার বানাতে হবে। আঁকি চলো ডিনার বানাই, আমরা 8টার দিকে ডিনার করে ফেলবো। আমরা ডিনার তৈরি করার আগে আমাদের বেডটা তৈরি করে নিচ্ছি। এটা দুটো কট, এই কটে আমরা শুভ রাখতে পারলাম।
আখে এখন স্লিপিং ব্যাগগুলো রেডি করে রাখছে। ডান বেড তৈরি হয়ে গেছে আমাদের। আজকে ডিনার হলো স্প্যাগেটি এন্ড ফিশ ফ্রাই। ফিশটা হলো বাসা ফিশ, তাই না? হ্যাঁ, বাসা ফিলে। আমি এবং আঁকি দুজন মিলে বানাবো। আমি এখন কিছু কাটাকাটি করব। এটা আমার ছুরি, এটা আমি ক্যানাডিয়ান টাইপ থেকে কিনেছি। ক্যাম্পিংয়ে আসার সময় এরকম কাভারওয়ালা ছুরি কিনা ভালো, কারণ ক্যাম্পিংয়ের সময় সব কিছু মেসি থাকে, মেসির সময় ছুরি এদিক ওদিক থাকলে হাত কেটে যেতে পারে, তাই কাভারওয়ালা ছুরি বেশ ভালো। গার্লিকটা কেটে দরকার। আজকে খুব সিম্পল পাস্তা রেসিপি হবে, জাস্ট গার্লিক এন্ড চিলি ফ্লেক্স, দ্যাটস ইট। Now we are going to use some Cajun seasoning, fish seasoning. This one we bought from Cabela's, right? Yes. Today to dili hobe. Haan, eta just a term. Seasoning powder. So I'm putting some crushed chilies, garlic, a little bit of salt, some black pepper, now I'm going to add the pasta. That's it, pasta is ready. Very simple, spicy. Dinner is served. আমাদের আগের ক্যাম্পিং ভিডিওতে অনেকেই কমেন্ট দিয়েছে আমরা আলো থাকতে ডিনার কেন করছি। আসলে সামারে প্রায় 9টা 10টার দিকে সূর্য ডোবে, আজকে মনে হয় 9টা 51, তাই না? এখন কত বাজে? এখন বাজে 8টা। এখানকার মানুষ 8টার সময়ই ডিনার করে ফেলে, তাই আমরা করে ফেলছি। সন্ধ্যা হয়ে আসছে,
এখন আমরা কাট জ্বালিয়ে দেব। তোমার এক্সটা অনেক স্ট্রং।